আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো এই শীতের মধ্যে চলে আসলাম মাঠে। দেখেন আজকে সর্বোচ্চ শীত প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো মাঠে সবাই ব্লকের জন্য পানি ছেড়ে দিয়েছে। তো মাঠে আসছি, দেখেন এই শীতের মধ্যে আপনারা এখন সবাই লেপ কম্বলের নিচে, আর যারা কৃষক যারা নিজেদের ভাগ্য এই মাঠে এসে পরিবর্তনের চেষ্টা করে তারা বেরিয়ে পড়েছে। মাঠে বর্তমান খুব বাতাস, আর চারদিকে খুব অল্প মানুষ আছে। ভোর সকালে এখনো প্রায় 7-8টা বাজে, ভোর সকাল বললে ভুল হবে। তো এখানে দেখেন আপনারা যারা এই অতি শীতে ঘরের ভিতরে লেপের নিচে কম্বলের নিচে শুয়ে আছেন, তারা দেখেন কৃষকরা কত কষ্ট করে তাদের ফসল ফলায়। আর আমি সাথে যে কোদাল নিয়ে আসছি, আমারও কাজ এই অস্ত্র, এটা আমার। ওই যে দূরে লোকজন খুব অল্পই দেখা যাচ্ছে, এই গুটি কয়েকজন মানুষ এসেছে, আরো মানুষ আস্তে আস্তে বেলা উঠলে চলে আসবে। তো এখানে গোবরের সার ফেলানো, গোবরের সারগুলো মাটি খুব উর্বর করে তোলে। তো আপনারা যারা এরকম চাষ করেন অবশ্যই চাষের আগে গোবরের সার ফেলে নেবেন, এতে মাটির উর্বরতা এবং ফসল পরিমাণ বৃদ্ধি পাবে। পাখিগুলো উড়ে যাচ্ছে, খুব সুন্দর একটা দৃশ্য। তো আপনারা ঘরের ভিতরে না থেকে একটু বাইরে বের হন, দেখবেন ঠান্ডাটা খুব এনজয়েবল। অবশ্যই শীতের কাপড় তাদের আছে, তারা বের হন। এই শীতটা সবার জন্য সুখকর নয়, যাদের কাপড় নাই তাদের জন্য কিন্তু অনেক কষ্টের। তো এই যে চলে আসছি প্রায় আমাদের এখানে, তো পানি ছাড়ছে। আজকে দ্বিতীয় আজকে দ্বিতীয় দিন, কালকে পানি ছাড়ছে, কালকে কালকে মানে প্রথমবার ভিজাইছে, আর আজকে দ্বিতীয় দিন পানি ছাড়ার পরে আজকে পাক দিবে। তো এখন এই আলের গোড়া থেকে কাদা, আলের গোড়া আল সাফ করতে হবে আর কি, যে আলের ঘাসগুলো আর কি, মানে আল কাটা বলে, আল কাটতে হবে যে পানি। তবে এই ব্লকে প্রচুর পানি ব্যবহার হয়, কারণ শীতের টাইম প্রচুর পানির প্রয়োজন হয়। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের খেতে পানি সেচ দেওয়া চলছে। তো এই শীতকে জয় করে চলে আসলাম মাঠে, আর আপনারাও আসেন দেখেন কি সুন্দর মজার কাজ, কৃষিকাজ। তো আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাবো যে শীতের মাঝে কৃষকরা কীভাবে কাজ করে। তো পানি এই পর্যন্ত হয়েছে মাত্র, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, দূরে অনেক লোক আছে। তো এই যে এরকম আল কাটবো আমি, তো এটা কাল কাটছে, আমি ওই নিচের দিকে কাটবো। তো ব্লকের সিজনে সব কৃষকই ব্যস্ত থাকে, সব কৃষক যারা এই 5 বিঘা থেকে 6 বিঘা করে তারা জন নেয়, জন নিয়ে এরকম আল পরিষ্কার করে, আল কাটে। তো আমি চলে আসছি আমার ক্ষেতে, এইটা হচ্ছে আমার ক্ষেত, এটা পরিষ্কার করব আলের গোড়া। দূরে দেখেন কিছু মানুষ আছে, এখনো অতি ঠান্ডা এবং বাতাসের কারণে লোকজন আসছে না মাঠে। তো আমি এখন কাজে নেমে পড়বো। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকেন, সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। সকালবেলা কোদাল কোপানোর যে মজা, সেই এত শীতের মাঝে কাজ করতেছি মনে হচ্ছে ঠান্ডাই লাগতেছে না, তখন একটা সত্যি অসাধারণ লাগতেছে। পুরো গায়ের মধ্যে একদম গরম ধরে গেছে, এই দেখেন মাত্র এতটুকু করলাম, করে হাঁপিয়ে গেলাম। মাঠে আস্তে আস্তে লোক বাড়তেছে, আর অনেকে চলে যাচ্ছে।
তো সূর্য দেখা যাচ্ছে না আকাশে।